हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। अपनारा सबाई केमन आशा करी भालो आछेन। आज के आबार हाजिर हो गेछि एकटा सुंदर सकाले सुंदर ब्लग निये। आर आपनारा भाबछेन आजके आमी जेखाने दाड़िये भिडियोटा करछि सेई परिबेशटा किन्तु रोजकार मतो नय, आजके एकटु अन्यरकम। आजके किन्तु चार देवालेर माझे आमी दाड़िये भिडियोटा करछि ना, आर छादो नय, बुझतेई पाछेन एटा एकटा खोला मेला जायगा, एकदम एकटा अन्यरकम परिबेश। এইজি একদম অন্যরকম পরিবেশ। তো অ্যাকচুয়ালি আমি বাড়িতে নেই, আমি আছি আমার মায়ের বাড়িতে এসেছি। তো আজকে মায়ের বাড়ি থেকেই আমি আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে রবিবারটা রোজকার রবিবারের মতন হবে না। আজকে রবিবারটা একটু অন্যরকমভাবে কাটবে। আপনারা বুঝতেই পাচ্ছেন সব মেয়েরা বাপের বাড়িতে এলে একটু স্পেশালি হয়, সে যেমনই হোক না কেন। তো আজকে রবিবারটা আমার বাপের বাড়িতে কেমন কাটে তো সেটা দেখতে থাক। তো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো হতে চলেছে, আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে আপনারা ভাববেন হঠাৎ করে এগুলো আবার কী রে বাবা, তো এগুলো হচ্ছে কুমড়ো ফুল। তো আজকের ভিডিওটা কুমড়ো ফুল দিয়ে শুরু করলাম। আর এত কুমড়ো ফুল কোথা থেকে এলো, আমাদের বাপের বাড়ির গাছের? না না না, আমাদের বাপের বাড়ির গাছের কুমড়ো ফুল এগুলো নয়, এগুলো কিনে আনা হয়েছে। তো আমাদের ঠিক ছিল না আমরা মায়ের কাছে আসবো কি না, এটা জানা ছিল না। মানে আমি জানতাম, আমার হাজবেন্ড জানতো না আসবে বলে। ওই জন্য ও বাজার থেকে না কুমড়ো ফুল কিনে ফেলেছিল। তো কুমড়ো ফুলগুলো ফ্রিজে রাখা ছিল, তো আমি ওকে বললাম তুমি যখন বাড়িতে যাচ্ছ তো কুমড়ো ফুলগুলো নিয়ে আসবে, ও ভিজে খেয়ে নেওয়া হবে। কারণ কুমড়ো ফুল না বেশি দিন থাকে না, বেশি দিন কি বেশি ঘন্টাও থাকে না। মানে পুরো পাপড়িগুলো ছড়ানো অবস্থায় কিনে এনেছিল, ঘরে না আনতে আনতে এক দু ঘন্টা না রাখতে রাখতে পাপড়িগুলো না পুরো মুড়ে যায়। আর এগুলো টাটকা থাকতে থাকতে না যদি খাওয়া হয় তো ভালো লাগবে না। তো দেখো আমি কুমড়ো ফুলগুলোকে কীভাবে ছাড়িয়ে নিচ্ছি আর কীভাবে খাবো এগুলোকে। সচরাচর তোমরা সবাই জানো যে কুমড়ো ফুল কী কারণে কেনে বা কী কারণে খাওয়া হয়, কুমড়ো ফুল কী করে খায় সবাই জানো। তাও দেখো আমি এগুলো কী করে ছাড়াচ্ছি। ও শুধু বৃন্তটাকে কেটে দিলেই হয়, এই যে বৃন্তটাকে কেটে ভেতরে যে একটা পুঙ্কেশ্বর মতো থাকে ওইটাকে বার করে নিতে হয়। তো আমার ছাড়ানো হয়ে গেছে কুমড়ো ফুলগুলো, তো এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এই যে মা কুমড়ো ফুলগুলো নিয়ে বসে পড়েছে, তো আজকে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো ওকে বললাম কুমড়ো ফুলগুলো নিয়ে চলে এসো, আমরা সকাল সকাল একটু মুচমুচে করে বড়া ভেজে খেয়ে নেব, নাহলে কুমড়ো ফুলগুলো গিয়ে আমাকে সব ফেলে দিতে হবে, সব নষ্ট হয়ে যাবে। তো নিয়ে এসেছিল, তো মা ভেজে দিচ্ছে এখানে, তো গরম গরম খাওয়া হবে এক্ষুনি। এর আগেও দু তিনবার কিনে এনেছিল, খাওয়া হয়েছিল। আর আমি এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়ে বসে পড়েছি। তো রসুনগুলো না আমি একটু জলে ভিজিয়ে দেবো, কারণ শুকনো রসুনের খোলা ছাড়াতে আমার ভীষণ নখে ব্যথা হয়, যার জন্যই রসুন যদি না কিছুক্ষণ যদি জলে ভেজানো থাকে তারপর দেখবেন তার খোলা ছাড়াতে ভীষণ সুবিধা হয়। আর রসুনের পরিমাণ যখন অনেকটা হবে তখন আমি জলে ভিজিয়ে দিয়েই ছাড়াই, একটু তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, যার জন্য এখন রসুনগুলো নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। আর আদা পেঁয়াজ এগুলো কেটে মাকে একটু রেডি করে দেব। মানে এখানে এসে আমি রান্না করি না, মায়ের রান্না করে, তো টুকটাক রান্নার কাজে মাকে সাহায্য করে দিই। মায়ের কাছে এলে সচরাচর আমি কোনো কাজই করি না, কেন জানি না আমার করতেই ইচ্ছা হয় না, হাত পা যেন চলেই না, মানে একদম যেন গায়ে লিয়ে দিয়ে এসেই। কিন্তু আমি যখন শ্বশুরবাড়িতে থাকি সমস্ত কাজে গুছিয়ে করি। মা আমাকে দেখলে বলে যে তুই এখানে এসে একদম নড়িস না, আর শ্বশুরবাড়িতে কী করে কাজকর্ম করে উঠিস রে। কিন্তু বিশ্বাস করুন আমি মায়ের কাছে এলে না কিরম যেন একটা অলস হয়ে যায়, কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে না আমি কাজের যেন একটা এনার্জি পাই, এটাই হয় আর কি মেয়েদের। আর এখানে গাছের ফাঁকে কাকে যেন একটা দেখ দেখতে পাচ্ছি, ওই যে কেমন চুপটি করে গাছের ফাঁকে বসে আছে দেখুন। আর এলো সঙ্গপাঙ্গরা, এই যে বাচ্চাও আসছে মাকে দেখে লাফিয়ে লাফিয়ে। এই যে এই বাবাকে নিয়ে খেজুর কাটাগুলো আছে তার উপর দিয়ে কিনা মারিয়ে মারিয়ে যাচ্ছে, এদের ফুটেও না। আর এখানে একটু ঠান্ডা দেখেছে, মানে গাছের ছাওয়া আছে এখানে একটু ঠান্ডা জায়গা, তো ওরা এখন লাইন দিয়ে বসেছে।
তো মায়ের এখানটা না যেন একটা আস্ত চিড়িয়াখানা, মানে এখানে আসলেই না গায়ের কাছ দিয়ে হনুমান চলে যাবে, গড়গিল যাবে, কত কি দেখতে পাবো, কত নাম না জানা পাখি। আসলে না মায়ের এখানটা প্রচণ্ড নিস্তব্দ, মানে আমরা থাকে যাও একটু চেঁচামেচি করতাম যে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর মা একলা নিস্তব্ধে থাকে, তো সমস্ত জন্তুর পশু পাখির অত্যাচার। আর এদিকে এই যে আমার মা বসিয়ে দিয়েছে বাপের বাড়ি আসবো আর চিকেন হবে না, তা কখনো হয়, তো মা এখানে চিকেন রান্না করছে সেটা বসিয়ে দিয়েছে, আর আমি এদিক ওদিক ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে আমাদের রান্না হয়ে গেছে আর মা সবার জন্য ভাত বেড়ে ফেলেছে। মাকে বললাম এই গরমে কিছু রান্না করো না, আর সুরজিতে না শরীরটা ভীষণ ভালো না, মানে মাংসটাও ওর খাওয়া উচিত হবে কি না জানি না, ও আগে থাকতে বলেনি যে ওর পেটের একটু গণ্ডগোল হচ্ছে, তো মাংসটা আনা হয়ে গেছে দেখি ও খায় কি না। তো মা ওই জন্য সিম্পল শাক ভাজা মাংস আর আমি চাটনি করেছে, মাকে বললাম আর তরি তরকারি করো না, ও বোধ হয় খাবে না, আর আমাদের তো শুধু মাংস হলেই চলে আর কিছু লাগেও না, তো জাস্ট একটু চিকেনের ঝোল শাক ভাজা আর আমি চাটনি করেছে। তো চাটনিটা সবার আগে নিয়ে আসেনি, আমার মেয়ে যেহেতু চাটনি দেখে না আর ওই মাংসের তরকারি খাবে না, ও শুরু থেকেই চাটনি খাওয়া শুরু করে দেয়। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাজে বিকেল 3টে আর আকাশে অবস্থা দেখুন কি, মানে বৃষ্টি নেমেছে আকাশে। তো আমরা যেই কারণে এখানে এসেছিলাম যে মার এখানে শীতলা পুজো, তো এত বৃষ্টি হচ্ছে না মানে প্যান্ডেলে যেতেই পারিনি, মানে বিকেলটা ভেবেছিলাম যে প্যান্ডেলে একটু যাব, তো মেয়েও বায়না করছে, তো এই বৃষ্টিটা পুরো 3টে থেকে পড়ছে, তো 3টে থেকে পড়তে পড়তে পুরো 5টা বেজেছে, হ্যাঁ মানে এখনও ঝরে যাচ্ছে, তো জলও জমে গেছে দেখতে পাচ্ছ মায়েদের উঠোনে, এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, আর খুব সামনে থেকে বৃষ্টি হওয়া পরিবেশটা দেখা যায় যেটা শ্বশুরবাড়িতে আমি দেখতে পাই না, বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে বাইরে কিরম পরিবেশ সেটা ওখানে আমি দেখতে পাই না, মানে এতটাই ঘরবন্দি হয়ে থাকি, আর এখানে একটু খোলামেলা সমস্ত কিছুই একটু উপভোগ করা যায়। আর মা বৃষ্টি হচ্ছে দেখে বললো সন্ধ্যার টিফিন কি খাবি, আমি একটু ঝটপট চাউমিন বানিয়ে দিই। মাকে বললাম যে সুরীতের পেটটা ভালো না, ও দুপুরে চিকেনটা খুব একটা ভালো খায়নি, তো বানিও না চাউমিন। মা বললো দেখ না কেমন হালকা করে বিনা তেলে আমি বানিয়ে দিই, হালকা ফুলকা একদম কোনো প্রবলেমই হবে না খেলে। হ্যাঁ সত্যি মা চাউমিনটা যে বানিয়েছিল না একদম সিম্পল, মানে আমি যে আর আমি যা চাউমিন বানাই না মানে প্রচণ্ড তেল মশলা মানে একদম পুরো রিচ করে, মা দেখলাম আজকে চাউমিনটা বানিয়েছে একদমই লাইট, শুধু ডিম দিয়েছে আলু দিয়েছে চাউমিন, আর একদম না সত্যি তেল নেই, মানে একদমই খুব সাধারণ চাউমিনটা, মানে খেয়ে কোনো প্রবলেম হবে না। তো সন্ধ্যাবেলা টিফিনের জন্য মা চাউমিন বানিয়ে দিয়েছে, আর আজকে রাতে ডিনারে না মাকে বললাম আর রান্নাবান্না করতে হবে না, কারণ দুপুরে অনেকটাই চিকেন বেঁচে আছে, আর মা বলছিল রাতে লুচি কিংবা পরোটা করবে, তো আমি বারণ করলাম না লুচি পরোটা করো না, কারণ শুরুতে শরীরটা ভালো না ও খেতে চাইছে না, মানে এমনি প্লেন রুটি করো, রুটি করো আর ওই চিকেনটা গরম করে নিলে হবে, তো আজকে তেমন কিছু আর করো না। তো মা বললো তাহলে ঠিক আছে, তাহলে রুটিটা একটু রাত করেই করবো, গরম গরম খাওয়া যাবে, তো রাতে বিশেষ একটা কোনো রান্নার আয়োজন আর রাখা হলো না। এমনিতে আমি শ্বশুরবাড়িতে একটু ডিনারেই আমি চাউমিনটা করি, পেটটা ভরা থাকে, তো মা এখানে টিফিনে করেছে তো অনেকটাই পেটটা ভরা থাকবে, তেমন কিছু রাতে হয়তো খেতে লাগবে না, আবার একটু তাড়াতাড়িও খেতে হবে কারণ আজকে বাড়ি ফিরে যাব, থাকবো না, যার জন্য রাতের খাবারটা তাড়াতাড়ি খেতেও বসতে হবে। তো এখন একটু চাউমিন খেয়ে নিই, আর মাকে বললাম কটা রুটি করতে, তো রাতে রুটি আর চিকেন খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না, কখন বলতে কখন আবার বৃষ্টি নামে। তো এখন দেখতে পাচ্ছ মা আমার মেয়ে আমি খেতে বসে গেছি, সুরজিৎ বিছানায় বসেছে খাচ্ছে, তো এখন সন্ধ্যের টিফিনে আমরা চাউমিনটা খেয়ে নিই, তারপরে রাতের ডিনারটা কমপ্লিট করা যাবে। তো আমরা বাড়ি যাবার জন্য রওনা দিয়েই দিয়েছি, দিদিরা আগে চলে গেছিলো, দিদিরা আজকে ছিল না অ্যাকচুয়ালি, দিদিরা আগের দিনই চলে গেছিলো, আর আমি তো মায়ের কাছে শীতলা পুজোর দিনে এসেছিলাম একটা দিন, আর তার পরের দিনে এই যে এই ব্লগটা করেছি, তো দিদিরা আগের দিনই চলে গেছিলো, তো আজকে আমরা চলে যাচ্ছি, আর সুরীতের অফিসের ছুটিও শেষ হয়ে যাচ্ছে, অফিস বেরোবে কাল থেকে, যার জন্য আমরা আজকেই বেরিয়ে পড়ছি। আর ওই যে ও রাস্তাঘাট ভীষণ স্লিপ হয়েছে, মানে এত জল জমে গেছে, এত স্লিপ হয়েছে, আর মায়ের এখানটা না চারিদিকে একটু জল জমে বেশি, আর মাও বেরিয়েছে আমাদেরকে একটু এগিয়ে দিয়ে যাওয়ার জন্য, মা বেরিয়েছে। আয় বস বস ওঠ,
ওই যে জোরে জোরে গানের শব্দ শোনা যাচ্ছে, তো ওখানে আজকের মানে অনুষ্ঠান আছে, মানে যারা যারা নাচবে গান করবে, মানে ফাংশান আছে ওখানে, আজকে ফাংশান হচ্ছে। তো আমরা দেখতে পেলাম না, আমরা বাড়ি চলে যাচ্ছি। আর সন্ধ্যা থেকে তো বৃষ্টি, বৃষ্টির জন্য বেরোতেই পারলাম না। আর সন্ধ্যা থেকে শুরুও হয়নি, শুরু হয়েছে অনেকটা রাত্রি করে শুরু হয়েছে, মানে এই সবে মাত্র শুরু হয়েছে। তো আমাদের রাত করে থাকলে হবে না। এই যে বাবা এখানে বসে আছে, তো বাবার সঙ্গে একটু বাবাকে বলে যাই। তো আজকের ভিডিওটা একটু ছোট ভিডিওই দিলাম, তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব বাড়ি যাওয়ার পথে, কারণ বাড়িতে গিয়ে হয়তো আর ভিডিওটা অন করা হবে না। তো আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ব্লগে, বন্দনা ডে স্টোরিতে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।